আমি যখন ভগবদ্গীতা পড়ি তখন ঈশ্বরের বানানো এই জগৎটা আমার কাছে তুচ্ছ মনে হয়। এই কথাটা কে বলেছিলেন জানেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন। উনি ভগবদ্গীতা প্রতিদিন পড়তেন, আর ভগবদ্গীতা ওনাকে নতুন আবিষ্কার করার দিশা দেখাতেন। তো এই ভগবদ্গীতাকে যখন সর্বব্যাপী সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক পড়ে তার নিজের পথ বেছে নিতে তাকে সাহায্য করে, তো নিশ্চয়ই আমাদের জীবনেও আমরা এটাকে পড়লে পারে আমাদের পথকেও উনি বেছে নিতে আমাদের সাহায্য করবেন, তাই না? তো আমি চলে এসেছি আপনাদের সবার জয়া ভগবদ্গীতার 1900তম এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে। নমস্কার। আমাদের 19তম এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে। আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রবোধানন্দ পুরীজি। স্বামীজি, আপনাকে জানাই প্রণাম ও স্বাগত। আমরা চলে এসেছি আমাদের 19তম এপিসোড কর্মযুগে প্রবেশ করেছি। এই কর্মযুগেতে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন সেটা আমরা জেনে নেব স্বামীজির থেকে। তো নমস্কার বন্ধুরা, এবং নমস্কার জয়া, তোমাকে ধন্যবাদ। আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি সাংখ্যযোগ, এবং সাংখ্যযোগে প্রথমে যখন ভগবান জ্ঞানের কথা বলেছিলেন, এইবার ভগবান ধীরে ধীরে কর্মের কথা বলতে শুরু করেছেন। তো এর আগের যে এপিসোডটা আমরা ছিলাম, সেখানে আমরা দেখেছি যে ভগবান কৃষ্ণ যেরকম কোনো একটা যেরকম অঙ্কেতে কোনো একটা অঙ্কের যখন ফর্মুলা দেওয়া হয় তখন তার প্রিন্সিপাল থাকে, এটা এটা এটা, তারপরে সে ফর্মুলাটা দেয়, এবং তখনই সেই ফর্মুলাটা যখন আমরা অঙ্কে ইউজ করি তখন আমরা রেজাল্টটা পাই। এবং এটা সব ক্ষেত্রেই, যেমন তুমি নাচ শেখাও, তো যখন তুমি নাচ শেখাচ্ছ কোনো কাউকে, তুমি নাচের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তুমি বলো, এবং নিয়মগুলো বলার পরেই তারপরে তুমি নাচটা শেখাও, এবং তখনই সে নাচটা শিখতে পারে। এখানেও তাই ভগবান কৃষ্ণ এইবার কর্মযোগ শেখাচ্ছেন। তো কর্মযোগের যে প্রথম যে প্রিন্সিপালটা তিনি দিয়েছিলেন, আমরা আগের যে এপিসোডটা ছিল সেখানে আমরা শুনেছিলাম যে সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভ জয়া জয়, তত ইয়ুদ্ধায় ইয়ুজস্ব নৈবম পাপম অবাপসাসি। যে দেখো, তুমি যখন কোনো কর্ম করবে সেই কর্মের যে ফল হয় সুখ বা দুঃখ দেবে, বা লাভ বা অলাভ দেবে, বা জয় বা পরাজয় হবে, এই সব কিছুকেই সমান জ্ঞান করে তুমি সেই কর্মটা করতে শুরু করো। তো এটা ছিল প্রথম প্রিন্সিপাল। এবার তিনি তারপরে কি বলছেন সেখানে আসি। তো তার ভগবান কৃষ্ণ যে শ্লোকটা বলেছিল সেই শ্লোকটা এটা ছিল যে যে নেহাবি ক্রমণা স্বস্তি প্রত্যবায়ো না বিদ্যাতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। দেখো জয়া, আমরা পাপের কথা জানি, পাপ আমরা পাপের কথা জানি তো, যে আমরা ভুল করি পাপের কথা জানি, কিন্তু সনাতন শাস্ত্রে বা আধ্যাত্মিকতাতে কিন্তু কোনো পাপকে মানা হয় না। যেমন আমরা বলি যে আমরা পাপ করেছি, আমরা ভুল করেছি, ভগবান কৃষ্ণ বলছে যে দেখো এই যে কর্মযোগ, কর্মযোগের যে এর যে ফল, এই ফলের কিন্তু বিনাশ হয় না। এই কথাটা বলতে তিনি কি বোঝাচ্ছেন, যে প্রথম হচ্ছে নেহাবি ক্রমণা স্বস্তি প্রত্যবায়ো না বিদ্যাতে। তো প্রত্যবায়ো না বিদ্যাতে মানে হচ্ছে যে যদি তোমার কোনো ভুল হয়ও সেটাকে ভুল বলে মানা হবে না, মানে এখানে ভুল বলে কিছু থাকে না। যখন তোমার মধ্যে একটা সংকল্প হলো যে আমি এখন থেকে কর্মযোগের অনুষ্ঠান করব, আমি কর্ম করব না, আমি প্রতিটা কর্মকে কর্মযোগের মতো করে করব। কর্মযোগের মতন করে করতে গেলে কী করতে হয়, যে প্রথমে বলেছিল যে সব কিছুকে সমান জ্ঞান করবে, এবং কর্মযোগের যে পরের যে কথাগুলো আসছে সেগুলো হচ্ছে যে কর্মফলের প্রতি তোমার যেন কোনো আসক্তি না থাকে। তো এবার তুমি যখনই কোনো কর্ম করতে যাবে, হতে পারে যে সেই কর্মটা ভুল হয় তোমার দ্বারা, ভুল হতে পারে। তো বলছে তোমার যদি কর্মটা ভুল হয়ও
সেই ভুলটা তোমার ভুল বলে মানা হবে না। কেন? যেহেতু তোমার উদ্দেশ্য ভুল করা ছিল না, বা তোমার উদ্দেশ্য এমনি কোনো সাধারণ কর্ম করা ছিল না, তোমার উদ্দেশ্য ছিল কর্মযোগে প্রবৃত্ত হওয়া। যেহেতু তুমি কর্মযোগে প্রবৃত্ত হতে চেয়েছিলে, সেহেতু তোমার যদি কোনো ভুল থাকেও তাহলেও কিন্তু সেটাকে ভুল বলে মানা হবে না, মানে তোমার কিন্তু কর্মযোগটা চলবে। তারপরে কি বলছেন যে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত্, বলছে অল্প যদি তুমি এর যদি পালন করো, যদি সারাদিনে যদি তুমি কিছুটা যদি তুমি মানে ইয়ে করো, তুমি যদি কর্মযোগের অনুষ্ঠান করো কিছুটা, তাহলে কি হবে তোমার অনেক ভয় থেকে তুমি মুক্ত হবে। এবার যখন এই ভয় থেকে মুক্ত হওয়ার কথা হয়, তখন মানুষের ভাবে যে ভয় মানে হচ্ছে সংকট। এখানে কিন্তু ভগবান কৃষ্ণ সংকটের কথা বলেনি। ভয়টা আসে কোথার থেকে? ভয়টা আসে অজ্ঞান থেকে। অজ্ঞান থেকে মানে নিজেকে না জানার, না জানলে অজ্ঞান হয়, অহংকার হয় এবং ক্লেশ হয়। অস্মিতা, ক্লেশ এবং ভয়, এগুলো হয়। তো ভয় থেকে মুক্ত মানে হচ্ছে যে অজ্ঞান থেকে মুক্ত, মানে তুমি যদি কর্মযোগ করো তাহলেই তুমি অজ্ঞান থেকে মুক্ত হবে। এবং যখনই তুমি অজ্ঞান থেকে মুক্ত হলে তখন কি হলো, তুমি জ্ঞানে প্রতিষ্ঠিত হলে, মানে জীবনের যে উদ্দেশ্য, যে জ্ঞানকে জানা, আমি কে এটা জানা, এই জানার মধ্যেই সব কিছু আছে। এই জানার মধ্যেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছু আছে। আমরা বুঝি না, আমরা ভাবি যে আমাদের টাকা পয়সা কামাতে হবে, আমাদের এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু আমাদের যে ঋষিরা তারা প্রথমেই বলেছে যে আত্মানম বিদ্ধি, জন্ম যখন হয়েছে জন্মের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। তুমি যদি নিজেকে জানো তাহলে তুমি ধর্ম মানে কর্ম, অর্থ মানে তোমার জীবন যাপন করতে যে সাধনের দরকার সে সাধনটা তুমি পাবে, কাম তোমার যত কামনা বাসনা আছে সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে, এবং মুক্ত তুমি মুক্তির লাভ মানে আস্বাদন করবে, তোমার কোনো কিছুর প্রতি তোমার বন্ধন থাকবে না। তো এটা হচ্ছে এই শ্লোকের অর্থ যে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত্। যদি তুমি জীবনে একটু যদি তুমি কর্মযোগের অনুষ্ঠান করো তাহলে তুমি মানে বিরাট ভয় থেকে মুক্ত হবে, মানে তোমার সমস্ত অজ্ঞান থেকে তুমি মুক্ত হবে এবং তুমি তুমি জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। আজকে আমরা স্বামীজির কাছ থেকে শুনে নিলাম কর্মযোগের কি বলেছিলেন শ্রীকৃষ্ণ। আবারও আমরা নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ আসি, তোমাকে সবসময় এক জায়গাতে রাখতে হবে, মানে তোমার তোমার যে ইন্টেনশন, তোমার যে ফোকাস, তোমার যে ফোকাস, তোমার যে ইন্টেনশন, তোমার যে চাওয়া, তোমার জীবন যা জীবনটার থেকে তুমি কী চাও, জীবনটার থেকে তুমি শুধু একমাত্র সত্যকে জানতে চাও, সত্যটা কী সেটা জানতে চাও, এবং সেটা জানলেই তুমি সব কিছু পাবে। তুমি যা চাইছো আজকে এই মুহূর্তে তোমার ভিতরে যা যা চাওয়া আছে, এই চাওয়াগুলো একমাত্র সত্যকে জানলেই তোমার পূর্ণ হবে। তুমি যদি মিথ্যার মধ্যে থাকো তাহলে তোমার কোনোদিনই এই চাওয়াগুলো পূর্ণ হবে না। তাই ভগবান কৃষ্ণ বলছেন বুদ্ধিটাকে স্থির করো, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ করুনন্দনা, হে করুনন্দন একরকম বুদ্ধি আছে যাকে ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলে, এই বুদ্ধি কিন্তু সবসময় সে একে প্রতিষ্ঠিত থাকে,